ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াড রাখা হয়েছে জাকের আলী ওনিককেও, রাখা হয়নি পেসার শরীফুল ইসলামকে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ, তাদের হারায় 2-0 ব্যবধানে। এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরীফুল ছিলেন না চোটের কারণে, এবার তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন শরীফুলের জায়গায় জাকেরকে নেওয়া। 16 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্যাটারকে। কিছুদিন আগে পাকিস্তান এ দলের বিপক্ষে 192 রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি। আগামী 15 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। চেন্নাইতে 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ, এরপর কানপুরে 27 সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।